আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে যে আইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সিএসএস টিউটোরিয়াল পর্বে স্বাগত। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। এখন আমাদের সেকেন্ডলি একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আমরা যেটা বলছিলাম যে ওটা করে দেখাইতে হবে, সেটা হচ্ছে কি লেফট পাশে আর একটা মেনু ক্রিয়েট করব, ঠিক আছে? লেফট পাশে তো এখানে মেনু ক্রিয়েট করার জন্য তাহলে কি করতে হবে, একটা সাইড বার মেনু বানাই, ঠিক আছে? তাহলে আমরা সিমিলারলি এটা কপি করতে পারি, তাই না? আমি চাচ্ছি কি সেম মেনু কিন্তু সাইড বারে নয়। আমরা এটা কপি করলাম, দেন আছে কি এরপরে পেস্ট করে দিলাম। এখন এর নাম দেবো কি সাইড বার মেনু, এরকম কিছু দিলাম বোঝার জন্য, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। সাইড বার মানে কি যে আপনি যে কোনো সাইডে রাখতে পারেন, সেটা রাইট অথবা লেফট। নেভিগেশন মানে বা ড্রপ ডাউন মানে যে আপনার যেমন এই মেনুর উপর নিয়ে গেলে আপনার এর আন্ডার সাব মেনুগুলো শো, ঠিক আছে? আছে ড্রপ ডাউন মেনু, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমাদের সাইড বার নিয়ে কথা বলবো। তো সাইড বারে গেলাম, ওকে। তো সাইড বারে আমরা একটা উইথ রাখবো, মানে আমাদের এই যে মেনুটা আমরা সাজাবো এর উইথটা কত হবে, ঠিক আছে? তাহলে ওয়েট দিতে হবে 300 পিক্সেল দিয়ে দিলাম। অবভিয়াসলি বাবা, ঠিক আছে, এর হাইটটা কিন্তু 300ই আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে 300 পিক্সেল আছে। এখন আর কি নিয়ে কাজ করবো? আচ্ছা, এটা পর্যন্তই থাক, এর আন্ডারে যেগুলো আছে ওইগুলো লিখে ফেলি। আচ্ছা, এখানে আমি ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে। তো আমি প্রথম বলে দিলাম যে সাইড বারে যে উইথটা এটা আছে কত 300 হবে, দেন আছে কি ইউএল। সিমিলারলি আগে যেটা দিয়েছিলেন আপনি ইউএল আনঅর্ডার লিস্ট, মানে আপনার যে ডটগুলো এগুলো ভাগ করে দিতে হবে, তাহলে কি লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল না, এবারে কি তলের দাগটা উঠাই দিলাম, তাহলে এটা কোথায় যাব? টেক্সচার ডেকোরেশন না, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, যেমন এর কি করা যায়, প্যাডিং দিতে পারি বা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে, হ্যাঁ, না ভাই এটা আছে প্রত্যেকটার জন্য, মানে ওটা আমরা পিছনে একটাই ব্যাকগ্রাউন্ড থাকবে, হ্যাঁ একটা থাকবে, ঠিক আছে? তারপর আমরা সাথে সাথে প্যাডিংটাও দিয়ে দিই, প্যাডিং দিলাম। এটা আছে 8 পিক্সেল টপ বটম, আর লেফট রাইট দিলাম আছে 16, এর ডাবল, এরকম আসছে। এখন এর কাজ করতে হবে কি লাইন হাইটটা দিয়ে দিতে হবে, মানে এর ভিতরে যে গ্যাপটা এটা আমরা একটু দেখি যে ফোর দিয়ে দিই, ঠিক আছে? আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।